ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রুহুল আমিন ভাই প্রশ্ন করছেন দুবাই থেকে। প্রশ্ন হলো জিমের বিষয়ে শরীয়ত কি নিষেধ করছেন বা কি বলেছে সে সম্পর্কে একটু জানা দরকার। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত রুহুল আমিন ভাই, আল্লাহ আপনাকে শরীর স্বাস্থ্য সুস্থ রাখুন এবং মন দিল পরিষ্কার রেখে আবাদত বন্দী করার তৌফিক দান করুন। হ্যাঁ, জিম তো বিভিন্নভাবে হয়ে থাকে। জিম বলতে বাসার ভিতরে জিম করতে পারেন। আপনি বাসার ভিতরে কিছু লোহা লক্কর কিনে বা যন্ত্রপাতি বা জিমের যে সমস্ত যন্ত্রাংশ আছে সেই সমস্ত কিনে আপনি জিম করতে পারেন। আপনি স্ত্রী ছেলে মেয়ে সবাই জিম করতে পারে, তো সে নিষেধ নাই। তারপরে যে সমস্ত ব্যায়ামের বা জিমের যে সমস্ত মেশিনারিজগুলি পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো আপনি নিজেই খরিদ করে বা ক্রয় করে আপনি বাড়িতে কিনতে পারেন। যে আলহামদুলিল্লাহ ডাক্তাররাও বিভিন্ন জিমের মেশিনগুলিতে বলে, যেমন যাদের বিভিন্ন ব্যায়াম না হলে জিম না হলে শরীর নষ্ট হয়ে যাবে, বাঁচতে পারবে না, তাদের জন্য তো এগুলি করতেই হবে, নিষেধ নাই। কিন্তু এখানে কতগুলো বিষয় রয়েছে। এটা যেমন জিমের কোম্পানিতে যে বা জিমের যে সমস্ত স্টোরগুলি রয়েছে সেখানে ছেলে মেয়ে একসাথে এইভাবে অশ্লীলতা বেহায় বোনার সাথে করা, ছেলে মেয়ে একসাথে একজন হাতাহাতি করা বা এই করে করা, তারপরে কাপড় কাপড় বস্ত্রাদি ঠিক নাই, বুকে কাপড় নাই, শরীরে কাপড় নাই, হালকা শর্ট প্যান্ট পরে বা একদম টাইট ফিট প্যান্ট পরে ছেলে মেয়েদের লজ্জা দেখা যায়, ছেলেরও দেখা যায় মেয়েরও দেখা যায়, এইগুলি অশ্লীলতা বেহায় পড়ে, এগুলি সম্পূর্ণ হারাম। এবং সেখানে জিমের ওখানে যায় তারপরে ওই যে সমস্ত আফরিন জাতীয় বা হারাম জাতীয় জিনিস খায়, তারা ওখানে পান করে, এগুলি সম্পূর্ণ হারাম সেখানে। তো এই শরীয়ত এগুলি এর থেকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনার কতগুলি মানুষ আছে আবার জিম শিখে আর একজনকে মারার জন্য, প্রতিহত করার জন্য বা শরীর স্বাস্থ্য বানায় কাউকে দেখার জন্য, এগুলি যদি হয় তাহলে নিষেধ। তাহলে লোকালয় প্রদর্শন হবে, রিয়া হবে, আবার কাউকে মারার জন্য বা নিজের শক্তি অথবা অসৎ উপায় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে শরীয়ত নিষেধ। তারপর অনেকে রাত দিন ওই নামাজ এবাদত বন্দেগী বাদ দিয়ে জিম শেখে, ও ওখানেই বসে থাকে, ওখানেই এটা নিয়ে ব্যবসা, ওই চিন্তা ভাবনা, এই হারাম পথে ব্যবসা বাণিজ্য শিকা করা, এইগুলি যদি এই ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা নিষেধের অন্তর্ভুক্ত। শরীরসম্মতভাবে জিম করবে, শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য তার জিম দরকার, ব্যায়াম দরকার, এক্সারসাইজ দরকার, না এক্সারসাইজ প্রতিটি মানুষের দরকার, হাঁটা চলা উঠা বসা। এখন তো ডাক্তারি মতে বলে যারা ডায়াবেটিস রোগী তাদের জিম করা দরকার, হাঁটা দরকার, এক্সারসাইজ দরকার। এগুলি দেখবেন এক প্রকার জিম আমাদের দেশে আছেও, যে সে বিভিন্ন পার্কগুলিতে দেখবেন এখন বাংলার বুকে পার্কগুলিতে আছে, দেশেও আছে, আর বিশেষ করে আমাদের বড় বড় লোকের পার্কগুলিতে, যেমন উত্তরা, বনানী, গুলশান, মহাখালী, ডিওএসএস, এই পার্কগুলি দেখবেন সকালবেলা বিকালবেলা মানুষ সমানে হাঁটে, জিম করে, এতে মানুষ হাঁটতেছে। সেখানে কিছু মা বোন পর্দা পরেও হাঁটে, তারপরে উচিত না পুরুষের সামনে দিয়ে হাঁটা, পুরুষও হাঁটতেছে মহিলারও হাঁটতেছে, এভাবে শরীর বা সাথে দেখা যায় গেমে যায়, তো এগুলি উচিত না। মহিলা মহিলার জায়গায় থাকা দরকার, পুরুষ পুরুষের জায়গায় থাকা দরকার, আলাদা হওয়া দরকার ছিল, হাঁটুক কিন্তু পরিবেশ পর্দার মধ্যে থেকে তারা গোপনে অন্য জায়গায় হাঁটবে, পুরুষেরাও এইভাবে হাঁটতেছে, তো এগুলি ব্যায়াম দরকার। পার্কে পার্কে ব্যায়াম করতেছে মানুষ, যখন ছেলে মেয়ের থেকে দূরে থাকবে, একজন একজনের পর্দার বা সেফটির মধ্যে থাকবে, সীমার মধ্যে থাকবে, সীমার মধ্যে থেকে তারা কাজ করবে, নিষেধ করা যাবে না। তো এগুলি অসৎ উপায় বা শরীয়ত নিষিদ্ধ কাজ হইলেই কাজ নিষেধ, তখন নিষেধ হবে, এছাড়া এতে নিষেধের কোনো কিছু নেই। নিজের দিকে খেয়াল রেখেই কাজ করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। হাজার সাল্লাহ তালা নবীনা মোহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।